হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকপোগো। আজকের ভিডিও টাইটেল থেকেই হয়তো বা বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি রিভারফিশড ফোন কি এই নিয়ে কথা বলবো এবং রিভারফিশড ফোন মানে কী জিনিস এবং এটা আমাদের কেনা উচিত নাকি অনুচিত এই ব্যাপারে কথা বলবো। সো উইদাউট ওয়াস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আগে আমরা চলুন জেনে নিই রিভারফিশড ফোন কি। আচ্ছা, রিভারফিশড ফোন কয়েক ধরনের হয়ে থাকে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি স্যামসংয়ের একটি ফোন কিনলেন, ধরেন সেই ফোনটি ধরেন স্যামসং নোট 8। তো ফোনটি কিনে আনার পরে সাধারণত আপনাকে 6 মাস বা 1 বছরের জন্য ওরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সময় কী হয়, আপনার ফোনে কোনো সমস্যা হলে ওরা ফোনটি বদলিয়ে একদম নিউ একটা ইনটেক ফোন আপনাকে দেয়। তো আপনার ফোনে ধরেন আপনার ফোনটা ধরেন 2-3 মাস ইউজ করার পরে ফোনের মধ্যে দেখতে পেলেন যে ইয়ারফোন জ্যাকে সমস্যা বা কোন স্পিকারে সমস্যা বা মাইক্রোফোনে সমস্যা বা কোনো ছোটো ছোটো পার্টস বা যে ছোটো ছোটো মাইনর সমস্যাগুলো হয়ে থাকে এই ধরনের সমস্যা হয়েছে। তো ফোনটি আপনি ধরেন নিয়ে গেলেন সার্ভিস সেন্টারে, তো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে বললেন আমার ফোনটি রিপ্লেসমেন্ট করে দেবে। তো আপনি একটা নিউ ফোন পেয়ে গেলেন, কিন্তু যে ফোনটি আপনি দিয়ে এসেছেন ওই ফোনটির কী হবে? অবশ্যই স্যামসং কোম্পানি ওই ফোনটিকে ফেলে দিবে না। তো ওরা কী করে, ওদের ওরা কী করে নিজেরাই এটাকে ওই যে প্রবলেমগুলো আছে ওইগুলো ফিক্স করে, ফিক্স করার পর এটাকে রিপেয়ার মানে ফিক্স করার পর রিপেয়ারিং করে, প্যাকেজিং করে, আবার বিক্রি করে। তো ওরা কিন্তু ধান্দাবাজ কোম্পানি না যে ওরা পুরাতন ফোনকে নিউ ফোন বলে বিক্রি চালিয়ে দিবে। তো ওরা ফোনটাকে রিভারফিশড ফোন বলে সেল করে। তো রিভারফিশড ফোন আমার 2 ধরনের হয়ে থাকে, একটা হলো থার্ড পার্টি রিভারফিশড এবং আরেকটা হলো কোম্পানি রিভারফিশড। কোম্পানি রিভারফিশড ফোন হলো যে স্যামসং, অ্যাপল বা ওদের যে পুরাতন ফোনগুলো ওরা নিজেরাই রিভারফিশড ওরা নিজেরাই ফিক্স করে। তো ওই ফোনগুলো কিনা ভালো। তবে থার্ড পার্টি রিভারফিশড বলতে আপনার ধরেন কোনো ফোন নষ্ট হয়ে গেলো, তো আপনি আপনার যে লোকাল সার্ভিস সেন্টার আছে ওইখানে যে ফোনটি কম দামে বিক্রি করে দিলেন, তো ওরা কী করবে ওই ফোনের যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করে, পরে আবার ওই যে সমস্যাগুলো আছে সেগুলো ফিক্স করে পরে আবার বিক্রি করে দেবে আর একটু বেশি দামে। তো ওই ফোনগুলো কিন্তু এতটা ভালো হয় না কোম্পানি রিভারফিশড ফোনের তুলনায়। তো আবার আরেক ধরনের রিভারফিশড রয়েছে, আরেক ধরনের রিভারফিশড হলো আপনারা এটিসি অ্যান্ড্রয়েড টুটু কোম্পানি চ্যানেলের নাম শুনেছেন বা ওই ধরনের চ্যানেলগুলো বিভিন্ন ফোনের রিভিউ করে। তো ফোনের রিভিউতে কী হয়, ওরা একটা দোকান থেকে একটা ফোন আনে, ফোনটা 1 সপ্তাহ বা বেশ কিছু দিনের জন্য রেখে ফোনটির বিভিন্ন ভালো খারাপ দিক বলে। তো ফোনটা কিন্তু ওরা ইউজ করে, প্যাকেটটাকে আনবক্স করে ইউজ করে। তো এই ফোনটা কিন্তু আর নিউ ফোন বলে বিক্রি করা হয় না। তো ওই ফোনটা ওই শপকিপাররা রিভারফিশড ফোন বলে বিক্রি করে দেয়, অর্থাৎ ফোনটা একেবারে ইনটেক না, একবার এটা আনবক্স করা হয়েছে এবং 2-3 দিনের জন্য ইউজ করা হয়েছে। সো আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিভারফিশড ফোন কী। তো এবার আসি রিভারফিশড ফোন কিনবেন নাকি না কিনবেন এই বিষয়ে কথা বলি। সো প্রথমেই বলে রাখি রিভারফিশড ফোন 2 ধরনের, এটা আগেও বলেছি, থার্ড পার্টি রিভারফিশড এবং কোম্পানি রিভারফিশড। কোম্পানি রিভারফিশড ফোনগুলো চোখ বন্ধ করে কিনতে পারেন, তবে কিনতে হবে আপনার অবশ্যই একটা ট্রাস্টের শপ থেকে। আর কোম্পানি রিভারফিশড ফোনগুলো কিনে বোধহয় ভাবতে পারেন যে একেবারে মানে যে ইনটেক যে নিউ ফোনটা ছয়টার মতো ফিলিংস 100% ওইটার মতো ফিলিংস পাবেন না। অবশ্যই কিছু না কিছু ছোটোখাটো সমস্যা থাকবে যেহেতু এটা রিভারফিশড ফোন। আবার অনেকে মনে করেন থাকেন যে রিভারফিশড ফোন ক্লোন বা কপি ফোন, আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। রিভারফিশড ফোন অরিজিনাল ফোন, তবে এটার মধ্যে হালকা কিছু সমস্যা থাকে অথবা এই ফোনটাকে একবার আনবক্স করা হয়েছে বা ইউজ করা হয়েছে অল্প কিছুদিন সময়ের জন্য। তো আবার থার্ড পার্টি যে রিভারফিশড ফোনগুলো রয়েছে ওইগুলো ইউজ করা, ওইগুলো কেনাটা এক নম্বরের বোকামি হবে, কারণ ওই ফোনগুলো জানেনি লোকাল সার্ভিস সেন্টারে কেমনে এগুলো ফিক্স করে, ওইগুলোতে এত বেশি বিষয়ে খেয়াল রাখা হয় না। সো লোকাল বা থার্ড পার্টি সেন্টার থেকে যে রিভারফিশডগুলো রয়েছে এগুলো কেনা ঠিক হবে না। এবার আসে আপনি ফোনগুলো কোথায় থেকে কিনতে পারেন, অর্থাৎ রিভারফিশড ফোনগুলো আপনি কোথায় থেকে কিনতে পারেন। অবশ্যই আপনি কোনো ট্রাস্টেড শপ থেকে রিভারফিশড ফোনগুলো কিনতে হবে, তাহলে আপনি ভালো ফোনটা পাবেন। আর নইলে অনেক ধান্দাবাজ মানে ই কমার্স সাইট আছে, ওরা আপনাকে মানে রিভারফিশড ফোনের নাম করে বিভিন্ন ক্লোন বা কপি ফোন বিক্রি করে দেয়। তো আমি প্রিফার করবো আমাজন বা ফ্লিপকার্ট, যদি এগুলো বাংলাদেশে নাই। আমাজন বা ফ্লিপকার্ট ইন্ডিয়াতে রয়েছে, তো ওইখান থেকে আপনি সব মানে কোনোভাবে মানে কোনো সোর্সের মাধ্যমে আনাতে পারেন, কারণ আমাজন বা ফ্লিপকার্ট ওদের যে পুরাতন যে ফোনগুলো রয়েছে বা যেগুলো ওদের কাছে সেলাররা ফেরত দিয়ে দিয়েছে ওইগুলোকে রিভারফিশড করে বিক্রি করে এবং ওই ফোনগুলো অনেক ভালো হয় এবং ওরা ওইটার সাথে 6 মাস বা 1 বছরের ওয়ারেন্টিও দিয়ে থাকে। তো আপনারা কিনতে পারেন এবং অবশ্যই রিভারফিশড ফোনের দাম মূল ফোনের যে ইনটেক ফোনটা রয়েছে ওইটার থেকে 50% বা তার থেকেও কম ডিসকাউন্ট পেতে পারেন, অর্থাৎ আপনার যদি 20,000-এর একটা ফোন হয় তাহলে আপনারা 10-11,000 টাকা ওই ফোনটা পেয়ে যাবেন।
সো আশা করি আপনার রিভারফিশড ফোন কি এবং ওই ফোনটা কোথা থেকে কেনা উচিত বা কেমনে কেনা উচিত কিভাবে কেনা উচিত সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চান সে সম্পর্কেও কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনি আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন, কারণ এতে ওরা রিভারফিশড ফোন কি এই সম্পর্কে একটি ধারণা পেতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কজ আমরা অলওয়েজ টেকনোলজিক্যাল বিষয়ে কথা বলে থাকি। সো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই।